নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি ফেব্রুয়ারি 2020 ধনু রাশির কেমন যাবে। প্রথমে আপনাদেরকে জানাই, আপনাদের ভাগ্যের তালা এ মাসে খুলতে চলেছে, অর্থাৎ আপনাদের সৌভাগ্য আসতে চলেছে। এ মাসে বেশ কিছু প্ল্যানেট রাশি পরিবর্তন করেছে, যে জন্য আপনাদের কিছু কিছু ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে। শনি সাড়ে সাতই তৃতীয় চরণ চলা সত্ত্বেও এই মাসটাতে আপনাদের অনেক অংশে শুভ বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। আমি এই ভিডিওটি করছি সম্পূর্ণরূপে গ্রহের গোচর অনুযায়ী, তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, মোটেও স্ক্রিপ্ট করবেন না। তো শুরু করা যাক ভিডিওটি। প্রথমেই আপনাদেরকে জানাই, আপনাদের রাশির চতুর্থে তুঙ্গস্থ শুক্র আপনাদের পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। আপনারা এ মাসে গৃহ নির্মাণ অথবা বাহন ক্রয় করতে পারেন, কোনো ভালো গাড়ি আপনারা কিনতে পারেন, সে টু হুইলার হোক বা ফোর হুইলার হোক কিনতেই পারেন। এ মাসে আপনাদের জমি কেনার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এর সাথে আপনাদের এ মাসে আপনারা বন্ধুবান্ধবদের থেকে সহযোগিতা পাবেন। প্রেমের ক্ষেত্রে আপনাদের একটা শুভ দিক লক্ষ্য করা যাচ্ছে, নতুন প্রেম আসতে পারে। যাদের প্রেমে এতদিন বিচ্ছেদ হয়েছে, সেই পুরাতন প্রেম আপনাদের ঘুরে আসতে পারে এবং আপনাদের কথার মধ্যে বেশ মধুরতা লক্ষ্য করা যাচ্ছে এ মাসে। বিশেষত যারা এতদিন বিবাহ নিয়ে সমস্যাতে ছিলেন, তাদের শুভ বিবাহের প্রবল সম্ভাবনা আছে। অর্থাৎ আপনারা বিয়ের ব্যাপারে এগিয়ে যান, নিশ্চিত রূপে আপনাদের বিয়ে হবে। যদিও আপনাদের দশান্তর্দশা এবং রাশিচক্র একান্ত দেখা দরকার, কিন্তু গ্রহের গোচর অনুযায়ী আমি বলবো আপনাদের বিবাহ যোগ প্রবল আছে। এরপরে জানাই সন্তান ভাগ্য। যারা এতদিন দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন সন্তান নিয়ে, সন্তান প্রাপ্তি, সন্তান লাভের জন্য সেই প্রচেষ্টা করেই যাচ্ছিলেন, আপনাদের এ মাসে সন্তান লাভের একটা বড় সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তান যোগ আপনাদের এ মাসে আছে। এরপরে আপনাদেরকে জানাই, যারা এডুকেশন সেক্টরে আছে তাদের ক্ষেত্রে অত্যাধিক শুভ। যারা হায়ার এডুকেশনে আছে তাদের খুব শুভ ফল প্রদান করবে। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আছে তাদের ক্ষেত্রেও এই মাসটা একটা শুভ বার্তা বহন করে নিয়ে আসবে, অর্থাৎ আপনাদের রেজাল্ট ভালো হবে ধনু রাশির লোকেদের। যারা গান বাজনা, অভিনয়, শিল্পকলা এই সকলের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রেও এ মাসটা অতীব শুভ। আপনারা এইসব দিকে সাকসেস নিশ্চিত রূপে পাবেন। যারা গ্ল্যামারে যুক্ত আছেন সেই দিকেও আপনারা ভালো একটা পজিশান হবে। অর্থভাব আপনাদের শুভ, আপনাদের ইনকাম বাড়বে এবং ইনকামের পাশাপাশি আপনাদের বেশ যোগাযোগ একটা ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। ইনকামের যে একটা সোর্স ভালো লক্ষ্য করা যাচ্ছে এ মাসে। আপনাদের কর্ম চোখ লক্ষ্য করা যাচ্ছে, কোনো জায়গাতে নতুন কাজে আপনারা হয়তো জয়েন করতে পারেন বা কোনো কাজের নতুন কর্মের একটা প্রাপ্তি হতে পারে এবং কর্মক্ষেত্রের পদোন্নতি এ মাসে প্রবল সম্ভাবনা আছে। যারা ব্যবসা করছেন তাদের জন্য এ মাসটা অতীব শুভ। যারা বিউটি পার্লার, যারা গার্মেন্টসের বিজনেস বা আপনারা যে কোনো বিজনেস করেন না কেন, সব দিক থেকে আপনাদের বিজনেস সেক্টরটা ভালো, এমনকি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, কসমেটিক্সের বিজনেস, এই সকল দিকগুলো বেশ লাভজনক আপনাদের এ মাসে ফল প্রদান করবে। এ মাসে আপনাদের ভ্রমণযোগ লক্ষ্য করা যাচ্ছে, কর্মসূত্রে অথবা এমনি কোনো জায়গায় ভ্রমণ আপনাদের হতে পারে। এ মাসে আপনারা আপনাদের পিতা মাতার সহযোগিতা পাবেন, ভাইয়ের
বন্ধুদের সাহায্য পাবেন এবং মানসিক দুশ্চিন্তাটা আপনাদের কিছুটা হলো কমবে। কিন্তু আপনারা এ মাসে কাউকে ধার দিবেন না এবং ধার নেবেন না, এই দিকে আপনারা অবশ্যই নজর রাখুন এই ঋণ দেওয়া এবং ঋণ নেওয়ার মধ্যে। এ মাসে আপনারা পৈতৃক সম্পত্তি পেতে পারেন, যেগুলো এতদিন আটকে ছিল, দীর্ঘদিনে আটকে থাকা কাজও আপনাদের হবার সম্ভাবনা আছে। ছোটোখাটো লটারি অথবা শেয়ার বা ফাটকা কারবিতে আপনারা বেশ লাভবান হবেন, বা যারা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় গভর্নমেন্টের কাজে যুক্ত আছেন, বিল পাচ্ছেন না বা বিল আটকে আছে, এই সকল দিকগুলো আপনাদের বিল হয়তোবা আপনারা এ মাসে পেয়েও যেতে পারেন। দীর্ঘদিনে আটকে থাকা বিল আপনাদের বসে আছে, সেই বিলটা আপনাদের একটা রিকভারি হওয়ার সম্ভাবনা আছে। এ মাসে আপনারা নতুন কর্মের দিশা অবশ্যই পাবেন এবং আপনারা এ মাসে আপনাদের বন্ধু বান্ধবদের যেমনি সহযোগিতা পাবেন, আপনারা আত্মীয় স্বজনেরও সহযোগিতা পাবেন। আপনারা মান সম্মান প্রতিপত্তি আপনাদের বৃদ্ধি পাবে, আপনারা আপনাদের নতুন কোনো শুভ সংবাদ আসবে যেটা আপনাদের ভবিষ্যতে চলার পথে সাহায্য করবে। তো ওভারঅল ধনুরাশির এই 2020 ফেব্রুয়ারি মাস শুভবার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। আপনাদের শনি সাড়ে সাথী থাকা সত্ত্বেও আপনাদের অনেক দিকের ভাগ্যের তালা অর্থাৎ ভাগ্যের দরজা আপনাদের খুলতে চলেছে। আমি এটা আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের খুব ভালো সময় আসতে চলেছে এবং দাম্পত্য জীবনও আপনাদের বেশ সুখময় হতে চলেছে। তো ভিডিওটি এ পর্যন্তই সকল।